নামের শেষাংশের সঙ্গে কাজের বেশ মিল পাওয়া যায় কৌশিক হাসান তাপসের। ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের তপস্যাকারী হিসেবে পরিচিত তিনি। তবে এবার সুযোগ বুঝে ভুল পাল্টালেন, আর এতেই নেটিজেনদের রোশনলে পড়েছেন এই সঙ্গীত শিল্পী। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গত 30 জুলাই দেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়। তবে এদিন কালোর পরিবর্তে ফেসবুক প্রোফাইলের ছবির লাল রঙে পরিবর্তন করেন শিক্ষার্থীরা। এতে যোগ দেন ছবি জঙ্গনের অনেক তারকাও। তবে দেরিতে হলেও ঘুম ভেঙেছে গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তাপসের। 3 আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ আইডির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে লাল রঙে রাঙিয়েছেন। তবে তার এই সমর্থন ভালোভাবে নিচ্ছেন না সরকার দলীয় সমর্থকরা, পোল্টিবাজ বলে কটাক্ষ করছেন তারা। সমালোচনার মুখে একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছেন তাপস। সেখানে দেশের বর্তমান পরিস্থিতিতে মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তার কথায়, দেশের বর্তমান পরিস্থিতিতে আমি ব্যথিত মর্মাহত, একজন সচেতন নাগরিক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যম কর্মী ও সর্বোপরি একজন মানুষ হিসেবে আর চুপ থাকা সম্ভব নয়। যা ঘটেছে তা অন্যায়, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বন্ধ হোক সকল হত্যাকাণ্ড, সহিংসতা, ধ্বংসযজ্ঞ চাই না, সুবিচার চাই। প্রধানমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে তাপস আরো লিখেছেন, কে নিশ্চিত করবেন? মাননীয় তথ্য প্রতিমন্ত্রী কি জবাব দেবেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবসময় মানবতার পাশে ছিলেন, এই দুর্দিনে আপনি কি আমাদের জানাবেন সমাধান কোথায়? আমরা শান্তি চাই। এই বিবৃতিও সহজভাবে নেননি সরকার দলীয় ফেসবুক ব্যবহারকারীরা। এখানেও তারা রীতিমতো ধুয়ে দিচ্ছেন, এমন সব ভাষায় তাকে আক্রমণ করছেন তা উচ্চারণের অনুপযোগী। তাপস মূলত একজন কট্টর আওয়ামী লীগ সমর্থক। দলটির বড় বড় নেতার সঙ্গে তার দহরম মহরম রয়েছে, জনশ্রুতি আছে, এর মাধ্যমে নানা সুবিধা নিয়েছেন তিনি। প্রমাণ হিসেবে উল্লেখ করা যায় 2018 সালে আয়োজিত উন্নয়ন কনসার্টের কথা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দেশের 64টি জেলায় এটি আয়োজনের দায়িত্ব পান ক্ষমতাসীন দলের এই গুণগ্রাহী। এছাড়া বিভিন্ন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজ বাগিয়ে নেন তাপস। এমনকি 2দশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকামার্কায় ভোট দিন প্রচারণায় কনসার্টে গান পরিবেশন করেন তিনি। এসব করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে জানা যায়। আমাদের মান অভিমানের জায়গাটা কিরকম হয় একটা গল্প না বললে? ভালো সময়ে সরকারের তোষামত করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করেছেন তাপস। এখন সংকটকালে সটকে পড়েছেন বলে আওয়ামী লীগ সমর্থিত নেটিজেনরা তার প্রতি ক্ষোভে ফুঁসছেন। দেশ টিভি।